नमस्कार বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে এসেছি একটা মিষ্টির পদ সামনেই আসন্ন রথযাত্রা উৎসব সেই উপলক্ষে জগন্নাথ দেবের সবথেকে প্রিয় মিষ্টি খাজা তৈরির রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমি 1 কাপ বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি তাতে একটু নুন দেব আর এখানে ঘি ব্যবহার করছি ঘিতে খাজার স্বাদটা বেশ ভালো আসবে তিন চামচ মতো ঘি আমি ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে এই মাখানোটাই একটা ব্যাপার এটা খুব ভালো করে নুনটা ঘিটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে एक समय माखिए देखे माखानो मुटो होना जो एरक मुटो है जानबें माखानो ठीक हो एक जल दिए दिए এটা মেখে নেব একসাথে অনেকটা জল নয় একটু একটু করে যেমন দরকার হবে সেরকম দিয়ে না খুব শক্ত না খুব নরম এরকম ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব আমি এবারে রসটা তৈরি করে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর এই কাপে একটু কম চিনি নিয়েছি যতটা চিনি নেওয়া হবে তার হাফ জল দিতে হবে তাহলে কি হবে রসটা বেশিক্ষণ সময় ধরে ফোটাতে হবে এই রসটা একটু ঘন রস হবে আমি একবার হাত দিয়ে দেখব একটাই না এখনো চিট সেরকম ভাবে হয়নি এক তার চিট একটা হবে ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে অনেকটাই গাঢ় হয়ে এসেছে রসটা এবারে প্রচন্ড গরম এটা একটু দেখতে হবে যে একটা তার হচ্ছে কিনা এই যে একটা এই ব্যাপারটা এক তার মতো ব্যাপারটা মোটামুটি এসে গেছে এই দেখুন একটা তার মতো ব্যাপারটা এসে গেছে এইবারে আমি এটাকে বন্ধ করে দেব নিয়ে খাজা ভাজার প্রসেসে চলে যাব 10 মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে এই ডোটাকে ডোটা বেশ নরম হয়েছে একটুখানি ভালো করে দোলে নিয়ে আমি দুটো মতো লেচি কাটবো অনেক ভাবেই করা যায় আমি বড় বড়ই দুটো লেচি করছি আপনারা চাইলে ছোট ছোট চারটে লেচি করেও বেলে করতে পারেন
আচ্ছা এবারে এটা বেলার জন্য আমি একটু ঘি তো নিয়েছি আর আমি ময়দা নিইনি ময়দার বদলে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই লেচি গুলোকে যতটা সম্ভব পারা যায় বড় করে বেলে নেব বেলা হয়ে গেছে এটা সাইডে রাখলাম আর একটা ময়দা লুচিকে নিয়ে এবার রুটির আকারে বেলে নেব আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে না করেও তবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এবং ঘি দিয়েই ব্যাপারটা করেছি সাদা তেল ও ময়দা ব্যবহার করা যেতে পারে আর এই যে আমি দুটো লেচি করেছি নিয়ে দুটো রুটি বেলছি এটা আপনারা চাইলে ছোট ছোট করে চারটেও করতে পারেন ঠিক আছে আমার রুটি বেলার ব্যাপারটা কমপ্লিট এবারে আমি ভাজা তৈরির যে প্রসেসটা সেইটা করব আমি এক চামচের মতন ঘি এর উপরে লাগিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিই আমি এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দিলাম সেম প্রসেস মাখানো হয়ে গেলে এবারে আমি আস্তে আস্তে এটাকে রোল করে নেব যতটা টাইট ভাবে পারা যায় এই রোলটা করতে হবে যতটা টাইট করে করা যায় নিয়ে অবশেষে একদম শেষের মুখটা ভালো করে ঘি তো আমার এমনিতেই রয়েছে সিল হয়ে যাবে তবুও যদি কোনোটা খুলে যায় তাহলে একটু জল দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে হয়ে গেছে ছোট ছোট পিস করলাম বেলার জন্য আমি ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে নিয়েছি আমি একে একে এবারে এগুলোকে বেলে নিচ্ছি আমার সবগুলো ভাজা আমার নপিস মতন ভাজা হয়েছে ছোট বড় মিশিয়ে সবগুলো বেলা হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নিই তার জন্য আমি ইন্ডাকশানে রান্না করছি ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে সাদা তেল খানিকটা গরম করে নিয়েছি এবারে এতে আমি একটু ঘি অ্যাড করব চামচ মতো বড় চামচে ঘি একটু দিয়ে দিই তেলটা বা ঘিটা খুব গরম হবে না হালকা গরম বেশ হবে সেই অবস্থাতেই আস্তে আস্তে এগুলোকে ছাড়তে হবে তেলটা গরম হয়েছে
ভাজা হয়ে এলেই মানে হালকা উপরে উঠে আসবে। আমি একটা কাঁটা নিয়েছি, আমার কাছে কোনো টুকটিক বড় নেই, তাই এই কাঁটার সাহায্যে আমি এগুলোকে একটুখানি এরকমভাবে ছাড়িয়ে দেবো। ছেড়ে গেছে আসলে আমার ওই যখন সিল করার ব্যাপারটা, জলটা এখানটা মনে হচ্ছে ঠিক লাগেনি, এটা ছেড়ে গেছে। আপনারা যখন সিল করবেন খুব ভালোভাবে সিলটা করবেন, গ্যাপটা এমনি পাট খুলে গেছে, সিলটা ঠিক না হওয়ার দরুন উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে কম বেশি আঁচ করে করে। আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখুন লেয়ার গুলো। হালকা হালকা রং আসছে, কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে বেলা হচ্ছে বা দেওয়া আছে বলেই তেলটা এরকম ঘোলা হয়ে যাচ্ছে ভাজতে গেলেই। আস্তে আস্তে সময় নিয়ে অনেকটাই কালার এসে গেছে, আমার রসে দিলের কালারটা আরেকটুখানি ডিপ হয়ে যাবে। আমি এই অবস্থায় এগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই যে এরকম লেয়ার গুলো এসেছে, এখন মুচমুচে হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এবারে এগুলোকে আমি রসে দেব। আমার রসটা কি অবস্থা দেখি, রসটা তো অনেকক্ষণ ধরে রয়েছে, একটু ঘন হয়ে গেছে, তাহলে আমি একটু গরম করি, নিয়ে একটু পাতলা করি, হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে খাজাগুলো আমি দেব। তবে যে রাখলে অনেকদিন কন্টেনারে রাখা যাবে শুকনো খাজাটা, রসে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করেছে, তো দু তিন দিন রাখা যাবে, রেখে খাওয়া যাবে। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে রসটাকে একটু ওলট পালট করে দেবো খাজাগুলোকে। মিনিট মতন হয়ে গেছে, আমি এটা ভিজিয়ে রেখেছিলাম রসেতে, এবারে আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। গায়ে বেশ ভালোভাবে রসের লেয়ার লেগে গেছে, এখনো হালকা হালকা গরম আছে। আমার খাজা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি জিনিসটা কি দাঁড়ালো। আমি দ্বিতীয়বার এটা ট্রাই করলাম, দেখুন কতটা জুসি হয়েছে আর খুব মুচমুচে হয়েছে, খুব রসালো হয়েছে। আর এটা এই যে ব্যাপারটা এসেছে পুরো একদম খাজার গায়ে, যেরকম দোকানে কেনা খাজা পাওয়া যায় সেরকম আমি চেষ্টা করেছি বাড়িতে, এটা আমার দ্বিতীয়বার চেষ্টা করা, জানি না ঠিক কিরকম হলো, আমার খুব খেতেও ইচ্ছে করছে। রথের দিনকে জগন্নাথ দেবের জন্য খুব সুন্দর একটা ভোগ, আপনারাও ট্রাই করুন। আমি যতটা পেরেছি আপনাদের বোঝাতে, জানি না কতটা পেরেছি, শেয়ার করলাম আপনাদের সাথে। এই করোনার পরিস্থিতিতে সামাজিকভাবে রথ উৎসব বন্ধ,
কিন্তু আমরা বাড়িতে জগন্নাথদেবকে এই ভোগটা বানিয়ে দিতেই পারি, সঙ্গে জিলিপি পাঁপড় অবশ্যই ট্রাই করবেন, আমিও করব বাড়িতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করুন। এই পরি